হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের ইউকেজি ইংরাজি পড়াবো আশা করি তোমরা সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিয়েছো তো চলো পড়াশোনা শুরু করি আগের দিন তোমরা পেজ নাম্বার এইটের পড়া পড়েছ এন এ থেকে জেডিউ পর্যন্ত আজকে তোমরা পেজ নাম্বার টেন সেন থ্রি ওয়ার্ড উইথ টু লেটার্স দুই অক্ষর দ্বারা গঠিত শব্দ তোমরা আজকে পড়বে তাহলে পেজ টেনের লেসেন থ্রি ওয়ার্ড উইথ টু লেটার্স দুই অক্ষর দ্বারা গঠিত শব্দ এই ডবলুই উই থেকে এ এন এন ও এক্স অক্স এন অক্স পর্যন্ত তোমাদের আজকে আমি পড়াবো উই থেকে এন অক্স পর্যন্ত তোমাদের পড়াব পড়ানো হয়ে গেলে তারপর তোমাদের এইচডাব্লু লিখতে দেবো তো চলো পড়া শুরু করি দেখো ডব্লু ই উই মানে কি ওই মানে হচ্ছে গিয়ে আমরা আমরা বানান কি আ র একার আমরা তারপর দেখো এমই মি মি মানে কি মি মানে হচ্ছে গিয়ে আমাকে আমাকে বানান কি আ ময়াকার কয়েকার আমাকে তারপরে দেখা আছে ডি ও ডু ডু মানে কি ডু মানুষে গিয়ে করা ক করা তারপরে দেখো ও এন অন অন মানে কি অন উপরে হচ্ছে অসু প উপরে রয়কার তারপর কি আছে তারপর দেখো আছে বি 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 মানে কি বি হচ্ছে গিয়ে হওয়া হ ও অন্তঃস্থ একার হওয়া তারপর দেখো এ এম 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 মানে কি এম মানে হচ্ছে হই হ হস্যই হই তারপর দেখো এ এস এস মানে কি এস মানে হচ্ছে যেমন অন্ত জয়কার ম দন্তন্য যেমন তারপর দেখো আছে হি এইচ ই হি হি মানে কি হি মানে হচ্ছে সে হি মানে হচ্ছে তিনি তাহলে হি মানে কি হি মানে হচ্ছে সে হি মানে হচ্ছে তিনি সয়কারে সে তয় হসি তিনি তারপর কি আছে দেখো ইফ আই এফ ইফ ইফ মানে কি ইফ মানে হচ্ছে যদি যদি বানান কি অন্তর্য দয়সি যদি তারপর দেখো আছে ইন আই এন ইন ইন মানে কি ইন মানে হচ্ছে গিয়ে মধ্যে ইন মানে হচ্ছে ভেতরে তাহলে ইন মানে কি ইন মানে হচ্ছে মধ্যে ইন মানে হচ্ছে ভেতরে মধ্যে বানান কি ম ধ্ব ফোলায়কার মধ্যে ভেতরে বানান কি ভয়কার ভেতরে তাহলে ইন মানে কি ইন মানে হচ্ছে মধ্যে ইন মানে হচ্ছে ভেতরে তারপরে দেখো ও এক্স অক্স অক্স মানে কি অক্স মানে হচ্ছে গিয়ে সার সার বানান কি পেট কাটা মধন সয় চন্দ্রবন্ধু আকার ডয় শূন্য সার অক্স মানে সার তারপরে দেখো আছে টি ও টু টু মানে কি টু মানে হচ্ছে তে টু মানে হচ্ছে প্রতি তাহলে টু মানে কি টু মানে তে টু মানে হচ্ছে প্রতি তো এই বানান কি তয় কারে তে প্রতি বানান হচ্ছে পয়রপলা তয় প্রতি তারপরে দেখা আছে ও ও এইচ ও মানে কি ও মানে ও হকার ও টি ইট ইট মানে ইহা ইট মানে ইহা ইহা কি ইহা হি ইজ ইন এইচ ই হি ইজ ইন মানে সে হয় ভেতরে তাহলে হি ইজ ইন মানে সে হয় ভেতরে সহকারে সে অন্তস্থ হয় বয়কার রয়কার ভেতরে তারপর দেখা আছে এ এন এন ও এক্স অক্স অ্যান অক্স মানে হচ্ছে একটি সার তাহলে মানে একটি সার একটি বানান কি এ ক টয় হসি একটি পেট কাটা মধ্য না শয়চন্দ্রবিন্দু আকার টয় নর সার তাহলে তোমাদের এই লেসেন টেনের এই ডব্লু ইউই থেকে এন অক্স পর্যন্ত তোমাদের পড়া থাকবে তোমরা এই পড়াগুলো খুব ভালো করে পড়বে এবং মুখস্থ করবে ঠিক আছে তো দেখো আগের দিন তোমাদের এ পেজ নাইনের দুই আর তিনের দাগের যে লেখাগুলো ছিল এটা ছিল এস আজকে তোমাদের এই চারের দাগের ইংরাজিতে লেখো এই যে বানানগুলো দেওয়া আছে বাংলা বানান এটা তোমরা ইংরাজিতে লিখবে ঠিক আছে ব এক বাই তা লেখানে বাই ইংরাজি যেটা সেটা তোমরা লিখবে হয় দীর্ঘ হি হিয়ের ইংরাজি যেটা তোমরা সেটা লিখবে হুম তাহলে তোমাদের চারের দাগের লেখাগুলো এইচডাব্লিউ থাকবে তোমরা খাতায় লিখে রেডি রাখবে আজকে তোমাদের এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে